আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অংশীদারি ব্যবসা হিসাব থেকে লাভ লোকসান বণ্টনের সমাধান পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাবো যে কিভাবে খুব সহজেই লাভ লোকসান বণ্টন বা আবণ্টন হিসাব প্রস্তুত করতে হয়। ইতিপূর্বে আমরা এই লাভ লোকসান বণ্টন প্রস্তুত প্রণালী নিয়ে একটি ক্লাস আপলোড করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছি কোন দফাগুলো আমাদের লাভ লোকসান বণ্টনের কোন দিকে নিতে হবে এবং কিভাবে সেই কাজগুলো করতে হবে। তোমরা যারা সেই ক্লাসটি দেখেছো তাদের জন্য আজকের এই সমাধান ক্লাসটি খুবই সহজতর হয়ে যাবে। আর যারা সেই ক্লাসটি দেখোনি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা ক্লাসটি দেখে নিবে, তাহলেই তোমরা দেখতে পারবে যে কত সহজেই আমরা একটি লাভ লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করতে পারি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করাবো, যে অঙ্কটি 2019 সালে ঢাকা বোর্ডে এসেছিল। শুরুতে আমরা একটু উদ্দীপকটা পড়ে নিব। তোমাদের কাছে যাদের গাইড আছে, গাইডে তোমরা প্রশ্নটা দেখে নিতে পারো, নতুবা স্ক্রিনে প্রশ্ন দেওয়া থাকবে, তোমরা সেই প্রশ্নটি দেখেই আজকে আমাদের সমাধানটি মিলিয়ে নিবে। তো আমরা একটু উদ্দীপকটা আগে পড়ে নিব। উদ্দীপকে কি বলা আছে, বলা আছে যে তারা, ঝরা ও হীরা একটি অংশীদারী ব্যবসায়ের তিনজন অংশীদার, একজনের নাম হচ্ছে তারা, একজন ঝরা, আর একজন হচ্ছে হীরা। এই তিনজন একটা অংশীদারী ব্যবসায়ের অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান 2:1 বণ্টন করে নেয়, অর্থাৎ তারা নেবে 2:1, ঝরা নেবে 2:1 এবং হীরা নেবে 1:1, লাভ হোক কিংবা ক্ষতি হোক। পহেলা জানুয়ারি 2018 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000, 50,000 এবং 30,000 টাকা, অর্থাৎ তারার ছিল 60,000, ঝরার ছিল 50,000 এবং হীরার ছিল 30,000 টাকা। তারা মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। মূলধন এবং উত্তোলনের উপর কত পার্সেন্ট করে সুদ নেবে, তারা 5% করে সুদ নেবে। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, এই জায়গায় অনেক স্টুডেন্টস তোমরা ভুল করো এই অঙ্কটাতে, এই এখানে তারা বলতে তিনজনকেই বুঝায়নি, এখানে বলছে তারা নামের যে একজন অংশীদার রয়েছে তার কথা বলা হয়েছে, যে সেই তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন পাবে। বিষয়টি তোমরা একটু প্রশ্ন যখন পড়বে উদ্দীপকটা ভালো করে পড়ে নিবে। এ তারা বলতে কিন্তু ওই তিনজনকে বুঝায়নি, ওই তিনজনের মধ্যে তারা নামের যে অংশীদারটা রয়েছে তাকে মূলত বোঝানো হয়েছে। উক্ত বছরে তারা, ঝরা ও হীরা উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000, 6,000 ও 3,000 টাকা। তারা উত্তোলন করেছিল 9,000 টাকা, ঝরা উত্তোলন করেছিল 6,000 টাকা এবং হীরা উত্তোলন করেছিল 3,000 টাকা। উপর্যুক্ত সমন্বয়গুলোর পূর্বে 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা। কত টাকা দাঁড়ায়? 65,050 টাকা। এটি হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা দেখব যে কিভাবে এই উদ্দীপক থেকে লাভ লোকসান বণ্টন হিসাব সমাধান করতে হয়। তো আমরা শুরুতেই লাভ লোকসান বণ্টন হিসাব প্রস্তুত করার জন্য সকটা আমরা অঙ্কন করে নিব। শুরুতেই আমাদের যে অংশীদারগণের নাম দেয়া থাকবে তাদের নাম আমরা লিখে নিব, যেমন তারা, ঝরা, হীরা, লাভ লোকসান বণ্টন হিসাব। এরপরে আমরা এখানে লিখব যত সাল দেয়া থাকবে, এখানে দেয়া আছে 2018 সাল, তাহলে আমরা লিখব 2018 সালের 31 ডিসেম্বর, তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপরে শর্তটা কী হবে? বিবরণ টাকা, বিবরণ টাকা আমাদের এই বিবরণের ঘরে বসাইতে হবে যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়সমূহ, আর এই ঘরের মধ্যে আমরা বসাবো আয়সমূহ। আবারও বলছি, আমরা কোন ঘরে কি বসাবো এবং কিভাবে বসাবো এর উপর আমার একটি ক্লাস আপলোড করা আছে, অবশ্যই তোমরা সেই ক্লাসটি দেখে নিবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাহলেই কিন্তু লাভ লোকসান বণ্টন হিসাব তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। শুরুতেই আমাদের কি নিতে হবে, এইদিকে আমাদের লিখতে হবে লাভ লোকসান বণ্টন হিসাব। কি লিখতে হবে? লাভ লোকসান বণ্টন হিসাব। এটা লিখে আমরা এখানে লিখব যে নিট লাভ। তো নিট লাভ আমরা কোথা থেকে পাব? দেখো উদ্দীপকের শেষাংশে কিন্তু বলা আছে যে উপর্যুক্ত সমন্বয় সাধনের পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা। এই নিট মুনাফাটা আমাদের ক্রেডিট সাইটে লাভ লোকসান বণ্টন হিসাব লেখার পরে নিট লাভ লিখে টাকাটা বসাই দিতে হবে। তো কত টাকা আছে? 65,000
50 টাকা, তাহলে আমরা সেটা এখন বসাই দিব 65,050 টাকা। এরপরে আমরা দেখব তারা তিনজনেই যে মূলধনটা ব্যবসায় দিয়েছিল, উদ্দীপকে কিন্তু বলাই আছে যে মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধরতে হবে। আমাদের এই দিকের কাজ, শুরুর কাজ হচ্ছে মূলধনের সুদ নির্ণয় করা। যদি মূলধনের উপর সুদ নির্ণয় করতে বলে তাহলে আমরা সেটি দিয়েই শুরু করব। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমাদের লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। কি লিখতে হবে? অংশীদারদের মূলধন হিসাব। তো মূলধন হিসাব লেখার পর আমরা কি লিখব, আমরা কি নির্ণয় করব এখানে? মূলধনের সুদ। তাহলে আমরা এখানে লিখব মূলধনের সুদ। তো এই কথাটা আমরা নিচেও লিখতে পারি, আবার পাশে জায়গা থাকলে পাশেও কিন্তু লিখতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে অংশীদার কয়জন? অংশীদার তিনজন, তারা, এরপরে রয়েছে ঝড়া, এরপরে রয়েছে হীরা। এখন আমরা তাদের মূলধনের সুদটা নির্ণয় করে এখানে বসাবো। প্রত্যেককেই তাদের সরবরাহকৃত মূলধনের উপর কত পার্সেন্ট করে সুদ নিবে? 5%। দেখো, আর তারার মূলধন ছিল কত? 60,000 টাকা। তাহলে 60,000-এ 5% কত হয়? নর্মালি 60,000-এ 10% হয় কত? 6,000। তাহলে 5% হবে 3,000। তোমরা এটা ক্যালকুলেশন করলেই কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, তারপরে আমরা ক্যালকুলেশন করে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি। 60,000 টাকা, এই 60,000-এর উপর কত পার্সেন্ট? 5%, তার মানে 3,000 টাকা ঝরা পাচ্ছে। 3,000 টাকা আমরা এখানে 3,000 টাকা বসাই নিব। এরপরে সরি, তারা পাচ্ছে 3,000, এরপরে ঝরা, ঝরার মূলধন ছিল 50,000। সো এই 50,000-এর উপর আমরা কত পার্সেন্ট করব? 5%। তাহলে সে পাবে 2,500 টাকা। আমরা এখানে বসাবো 2,500 টাকা। এবং হীরার মূলধন ছিল 30,000 টাকা, এই 30,000-এর 5% কত হয়? আমরা 30,000 গুণন করব 5%, 1,500 টাকা, তার মানে 1,500 টাকা। আমাদের মূলধনের সুদ নির্ণয় কমপ্লিট। এখন আমাদের কাজ কি, এই তিনজনের মূলধনের সুদটা যোগ করে এই ঘরে পার করে দিব। তাহলে কত ছিল? 3,000 যোগ 2,500 যোগ 1,500, তার মানে টোটাল আসতেছে 7,000 টাকা। আমরা এখানে বসাই দিব 7,000 টাকা। আশা করছি মূলধনের সুদ কীভাবে নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, আমাদের এই ঘরের শুরুর কাজটাই হয় মূলধনের সুদ দিয়ে। যদি উদ্দীপকে বলা থাকে যে মূলধনের উপর সুদ ধরতে হবে, তবেই, না বলা থাকলে এর পরের স্টেপ যা যা থাকবে আমরা ওই অনুপাতে বসাবো। তো শুরুতে কি লিখবো? অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ, যতজন অংশীদার রয়েছে প্রত্যেকের নাম লিখে তাদের সরবরাহকৃত মূলধনের উপর আমরা সুদ নির্ণয় করব। এরপরে আমরা এই দিকে বাইর করব কি, যেহেতু বলা আছে উত্তোলনের উপর সুদ ধরতে হবে, তার মানে মূলধনের সুদ যদি আমাদের এই ঘরে নিতে হয়, উত্তোলনের সুদ নিতে হবে এই ঘরে। আমরা এখানে আবারও লিখব অংশীদারদের মূলধন হিসাব। কি লিখব? অংশীদারদের মূলধন হিসাব। এই কথাটা আমাদের লিখতেই হবে। শুধুমাত্র এই শুরুতে আমরা লিখব লাভ লোকসান বন্টন হিসাব, বাকি যতগুলো এন্ট্রি আসবে প্রত্যেকটার আগে আমাদের লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব। কিন্তু যদি কোনো লেনদেন একজনকে জড়িয়ে থাকে, একজনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আমরা অংশীদারদের কথা না লিখে তার নামেই লিখব মূলধন হিসাব। ওকে, আমরা এখানে লিখব উত্তোলনের সুদ। তো আমরা উত্তোলন কে কে করছিল? তিনজনেই কিন্তু উত্তোলন করেছিল। তাহলে নামগুলো লিখব তারা, ঝড়া এবং হীরা। তাহলে আমরা দেখি তারা কি পরিমাণে উত্তোলন করেছিল। এখানে উদ্দীপকে বলা আছে যে তারা তারা উত্তোলন করেছিল 9,000 টাকা, এবং ঝড়া উত্তোলন করেছিল 6,000 টাকা, আর হীরা উত্তোলন করেছিল 3,000 টাকা। তার মানে কত কত? 9, আমরা একটু এখানে লিখে রাখি সুবিধার্থে, 9, 6 এবং 3,
এটা হচ্ছে তিনজনের উত্তোলন। তাহলে প্রত্যেকের উত্তোলনের উপর কত পার্সেন্ট করে নিতে হবে? 5% করে নিতে হবে। উত্তোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে যত পার্সেন্টে বাহির করি না কেন, যদি উত্তোলনের পাশে কোনো মাস বা তারিখের কথা উল্লেখ না থাকে কিংবা কত মাসের উত্তোলন নিব এই কথা যদি উল্লেখ না থাকে, তাহলে অবশ্যই আমাদের 6 মাসের উত্তোলনের সুদ নিতে হবে। কত মাসের সুদ নিতে হবে? 6 মাসের। আবারও বলছি, যত পার্সেন্ট উত্তোলনের সুদ নিতে বলবে আমরা পার্সেন্টেজটাকে বাহির করে নিব। নিয়ে যদি উত্তোলন সম্পর্কে কোনো তথ্য দেওয়া না থাকে যে এত মাসের জন্য নিতে হবে, এই মাস থেকে এই মাস নিতে হবে, তাহলে অবশ্যই আমাদের 6 মাসের সুদ নিতে হবে। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন কাজ করি, 9000 টাকা, তার আর কত হাজার? 9000 টাকা। এই 9000 টাকার উপরে আমাদের 5% করতে হবে, কেননা আমাদের উদ্দীপকে বলেই দিছে যে মূলধন এবং উত্তোলনের উপর 5% করে সুদ ধরতে হবে। তাহলে 9000 টাকার 5% আসলো 450 টাকা। এই 450 কিন্তু তার পূর্ণাঙ্গ বছরের 12 মাসের সুদ। আমাদের এই 450-এর কত নিতে হবে? অর্ধেক, তার মানে 225 টাকা। তাহলে আমরা এখানে বসাবো 225 টাকা। এরপরে ধরা উত্তোলন করেছে কত? 6000 টাকা। তাহলে 6000-এর কত পার্সেন্ট নিতে হবে? 5% নিতে হবে। তাহলে 6000-এর 5% 300। তাহলে 300-এর অর্ধেক কত? যেহেতু উত্তোলনের সুদে কিছু বলা না থাকলে 6 মাসের নিতে হবে, তার মানে 150 টাকা। আমরা এখানে কত বসাবো? 150। এবং হীরা উত্তোলন করেছিল 3000 টাকা। তাহলে 3000 টাকার উপর আমরা কত করব? 5% বাট্টা করব। 3000 × 5% বাট্টা করলে আসতেছে 150। এই 150 কিন্তু আমাদের 12 মাসের, তাহলে আমাদের অর্ধেক নিতে হবে, তার মানে মাত্র 75 টাকা। তো আমরা এখানে 75 টাকা বসাবো। আমাদের উত্তোলনের সুদ নির্ণয়ের কাজ শেষ। এখন আমরা কি করব? এই যে তিনজনের যে সুদটা বাহির করলাম এটা আমরা যোগ করে এই পাশে পার করে দিব। তাহলে 225 + 150 + 75 আসলো 450 টাকা। এখন আমরা দেখি পরবর্তীতে আর কি স্টেপ আছে। এরপরে এখানে বলা ছিল দেখো যে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য, তার মানে তারা সবসময় কি করতো? ওই ব্যবসায় দায়িত্ব পালন করতো। এই জন্যে মাসিক 3000 টাকা বেতন পাবে। কি পাবে? 3000 টাকা বেতন পাবে মাসিক। তো বেতনের ক্ষেত্রে যদি মাসিক বলা থাকে, আমাদের বাৎসরিক বা 12 মাসের বেতনটা বাহির করতে হবে। যেহেতু বেতনটা কি সকল অংশীদার পাবে নাকি শুধু তারা পাবে? শুধু একজনেই পাবে, তারা। তার মানে আমরা এখানে অংশীদারদের মূলধন হিসাব আর লিখতে পারবো না, আমরা কি লিখব? তারার মূলধন হিসাব। তারার মূলধন হিসাব, যেহেতু আমাদের এখানে জায়গা আছে আমি এখানে লিখতেছি বেতন। এখন আমাদের বলা আছে যে প্রত্যেক মাসে সে 3000 টাকা করে পাবে। তাহলে এক বছরে কত পাবে? আমরা এই 3000-কে 12 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 3000 × 12, তার মানে 36000 টাকা সে পাবে। আমরা যদি আমরা চাই যে এইখানে আমি কিভাবে 36000 বাহির করলাম এখানে দেখাইও দিতে পারি, 3000 × 12 দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই। তার মানে কত টাকা? 36000 টাকা বসাইলাম, 36000 টাকা। এরপর দেখি আরও কোনো তথ্য আমাদের দেয়া আছে কি না। উদ্দীপকে আর কোনো তথ্য আমাদের নাই, তার মানে আমাদের আজকের লাভ লোকসান বন্টনের প্রথম অংশের যে কাজ সেটি কিন্তু কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় অংশের কাজ। দ্বিতীয় অংশে আমাদের কি করতে হবে? দুই দিকের টাকাগুলো আমরা যোগ করব। যোগ করে আমরা দেখব কোন দিকে কম কিংবা বেশি, অর্থাৎ মুনাফা বের হবে নাকি ক্ষতি বের হবে। এরপরে সে নির্ণীত মুনাফা কিংবা ক্ষতি আমাদের এখানে যে 3 জন অংশীদার রয়েছে তাদের মধ্যে অনুপাত আকারে ভাগ করে দিতে হবে। তো সাধারণত এই ধরনের অঙ্কে মুনাফার পরিমাণটাই কিন্তু বেশি হয়। এখানে আমাদের মুনাফা রয়েছে কত দেখো, মুনাফা রয়েছে উপরে 60050 টাকা, 65050 টাকা যোগ 450 টাকা, তাহলে আমাদের আসতেছে 65500 টাকা। আমরা এখানে বসাই দিব, সেটা ক্লোজ করে দিলাম। কত টাকা? 65500 টাকা। এই টাকাটা আমরা এই দিকেও কিন্তু বসাবো, 65500
পাঁচশত টাকা, কিন্তু আমাদের এই ঘরে কি এই 65,500 টাকা আছে? নাই। তাহলে আমাদের কাজ কি, এই টাকা থেকে এই দুইটা টাকা আমরা কি করব, বাদ দিয়ে দিব। তাহলে 65,500 থেকে 7,000 মাইনাস 36,000, তাহলে আমাদের থাকতেছে মাত্র 22,500 টাকা। কত টাকা থাকতেছে? 22,500 টাকা। এইটা আমাদের মুনাফার অংশ বের হলো। কিসের অংশ বের হলো? মুনাফার অংশ। এখন আমাদের কাজ কি, এই মুনাফার অংশটাকে তিনজন অংশীদারের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন আমরা কিভাবে ভাগ করে দিব? আমাদের উদ্দীপকের শুরুতেই কিন্তু বলা ছিল যে তাদের লাভ লোকসান অনুপাতটা হবে কত, 2:2:1। তো আমরা আগে এখানে লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব। কি লিখব? অংশীদারদের মূলধন হিসাব লিখে এখানে আমরা লিখব মুনাফার অংশ। যেহেতু মুনাফার অংশ পেলাম, তার মানে লিখব মুনাফার অংশ। এখন এই মুনাফার অংশটা কয়জনে পাবে? তিনজন। তারা, ঝরা আর কে পাবে? হীরা। এখন কত করে পাবে? দেখো, 2:2:1। আমরা এখন এই অনুপাতটা কিভাবে বাইর করব এই বিষয়টা একটু ক্লিয়ারলি তোমরা বোঝো। তো সাধারণত অনুপাত নির্ণয় করার সিস্টেম হচ্ছে যে আমাদের এখানে যে 2:2:1 দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিব। তাহলে 2, 2 এবং 1 যোগ করলে কত হবে? 5। এখন আমাদের কাজ হবে এই যে আমরা মুনাফার অংশটা পেয়েছি, এই টাকাটাকে 5 দ্বারা ভাগ করব। সেই ভাগফলটাকে 2 দ্বারা গুণ করলে এই অংশটা বের হবে, আবার 2 দ্বারা গুণ করলে এই অংশ বের হবে, 1 দ্বারা গুণ করলে একজনের অংশটা বের হবে। ওকে, তাহলে 22,500, এই 22,500কে আমরা ভাগ করব কত দ্বারা বলতো? 5 দ্বারা। তাহলে 5 ভাগ, এখন আমরা গুণ করব 2 দ্বারা, কারণ প্রথম জনের কত অনুপাত? 2। তার মানে আসতেছে আমাদের, আমরা যদি 22,500কে 5 দ্বারা ভাগ করি তাহলে আসে 4,500। 4,500কে 2 দ্বারা গুণ করলে আসতেছে 9,000 টাকা। তার মানে তারা পাবে 9,000 টাকা। যেহেতু ঝরারও 2:1, তার মানে ঝরাও কত পাবে? 9,000 টাকা। আর হীরার যেহেতু 1:1, সে পাবে 4,500 টাকা। তার মানে আমাদের মুনাফার অংশ কমপ্লিটলি বন্টন করা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটি লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করে দেখালাম, তোমরা সেটা বুঝতে পেরেছ যে কিভাবে একটি লাভ লোকসান বন্টন হিসাব স্টেপ বাই স্টেপ সমাধান করতে হয়। তো এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি তোমরা আমার ক্লাসটি না বুঝে থাকো কিংবা কোনো জায়গায় গিয়ে বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, চেষ্টা করব যথাযথ সমাধান দেওয়ার জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলটিতে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবে, যেন আমার লেকচারগুলো তোমাদের কাছে সবার আগে আগে পৌঁছায়। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার ভিডিওগুলো দেখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।